দেখুন বিতর্কিত সাগর অঞ্চলে অনুপ্রবেশ করায় যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বিরতপূর্ণ দক্ষিণ চীন সাগর অঞ্চল আর তারই জের ধরে এবার এই অংশে অনুপ্রবেশকারী মার্কিন রণতরীকে কড়া সতর্ক বার্তা দিয়েছে চীন এক বিবৃতিতে চীন জানিয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছাতে পারে এ ব্যাপারে ব্রিটিশ বার্তা সংস্থা বলেছে ইউএসএস স্টেথেম নামের ওই মার্কিন রণতরী চীনের অধিকৃত পারাসেল দ্বীপের অংশ ট্রাইটনের বারো নটিক্যাল মাইলের মধ্যে দিয়ে গেছে এর প্রতিক্রিয়ায় চীন সঙ্গে সঙ্গেই ট্রাইটন দ্বীপে রণতরীয় যুদ্ধবিমান মোতায়েন করে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে তবে হোয়াইট হাউস জানিয়েছে ব্যাপারটি নিয়ে ট্রাম্প ও জিনপিংয়ের মধ্যে কোনো কথা হয়নি উল্লেখ্য আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করেছে চীনকে হুঁশিয়ারি দিতেই দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত অংশে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন আর আগে পঁচিশে মে দক্ষিণ চীন সাগরের মিসচিপ রিফের খুব কাজ দিয়ে চলে গিয়েছিল মার্কিন মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস ডেওয়ে সম্প্রতি মার্কিন সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের উপগ্রহ থেকে পাঠানো চিত্রে ধরা পড়েছে দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মজুত করতে শুরু করেছে চীন এদিকে চীনের দাবি এটা তাদের সার্বভৌমিক অধিকার সেখানে অনেকদিন ধরেই কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন আমার এই চ্যানেল হতে আপনারা যদি এই ধরনের লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে